বন্ধুরা আসসালাম আলাইকুম ও নমস্কার। বঙ্গোপসাগরে চার চারটি ভয়ঙ্কর তাপপ্রবাহ, এর ফলে বাড়ছে উষ্ণতা। কেন্দ্রের তথ্যে উঠে আসলো উদ্বেগজনক তথ্য, বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়েছে সমুদ্রে, দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে। এ ব্যাপারে সতর্ক করে কি বলল কেন্দ্রীয় সরকার? তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক, জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে তামাম বিশ্ব, হাজার সতর্ক বার্তাও কানে তুলছে না মানুষ। এবার উদ্বেগজনক তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। তারা জানিয়েছে 2021 সালে মোট 6 বার তাপপ্রবাহ বয়েছে ভারত মহাসাগরে। মাত্র 52 দিনের মধ্যেই এই 6 তাপপ্রবাহের সম্মুখীন হয়েছে ভারত মহাসাগর। বঙ্গোপসাগরের পরিস্থিতি আরও জটিল ও আরও ভয়ঙ্কর। 6টির মধ্যে 4টি দুর্যোগই হয়েছে বঙ্গোপসাগরে। রাজ্যসভায় লিখিতভাবে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে দেশের চারপাশের মহাসাগরে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এই চলতি বছরের তাপপ্রবাহ। শুধু তাই নয়, সেগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই তাপপ্রবাহগুলি আগের সমস্ত রেকর্ডই শুধু ভাঙেনি, বরং সেগুলো স্বাভাবিকের চেয়ে অনেক অনেক গুণ বেশি। 2021 সালে ভারত মহাসাগরের পশ্চিম অংশে 4টি তাপপ্রবাহ লক্ষ্য করা গিয়েছে। ভারত মহাসাগরের তাপপ্রবাহের ঘটনা বিচ্ছিন্ন নয়, উষ্ণায়নের আঁচ পড়েছে সমুদ্রে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছে, ভারত মহাসাগরের পশ্চিম অংশে তাপপ্রবাহের মাত্রা গত কয়েক বছরে 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 1 দশকে 1.5 গুণ করে বেড়েছে তাপপ্রবাহের ঘটনা। বঙ্গোপসাগরেই বেড়েছে 2 থেকে 3 গুণ। 1991 সাল থেকে 2015 সালের মধ্যে সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা প্রতি দশকে 0.15 ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে যাচ্ছে। এছাড়াও 1982 সাল থেকে 2018 সালের মধ্যে ভারত মহাসাগরে মোট 66টি তাপপ্রবাহ ও বঙ্গোপসাগরে মোট 98টি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে। আর বাকি 2018 সাল থেকে 2021 সালের মধ্যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে বঙ্গোপসাগরের চারপাশে। বঙ্গোপসাগরে প্রায় 58টি তাপপ্রবাহের ঘটনা ঘটে গিয়েছে এই 2 বছরে। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই ভয়ঙ্কর ও চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি। রাষ্ট্রসংঘের আবহাওয়া সংক্রান্ত একটি প্যানেলে সতর্কবার্তা দিয়েছে ভারতের 12টি উপকূলবর্তী শহর চলতি শতাব্দীর শেষে জলের তলায় ডুবে যাবে, 3 ফুট উঁচুতে উঠে আসবে জল এই শহরগুলির মধ্যে। এর মধ্যে রয়েছে মুম্বাই, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।